নিয়ম মেনে চিংড়ি চাষ করলে সফলতা আসবেই। বিডি স্টার টিভি নিউজ বাগেরহাট প্রতিনিধি মিরিয়াসা নয়নের পাঠানো তথ্য বিরুচিতে দেখুন বিস্তারিত। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা। বাগেরহাটে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার কোডেক্স সেন্টার মিলনায়তনে মৎস্য অধিদপ্তর ও ইউএসডির অর্থায়নে সেফটি প্রকল্পের আয়োজনে স্ট্যাক হোল্ডার ওয়ার্কশপ টু ডেসিমিনেট রিকমেন্ডেশন অ্যান্ড স্টাডি রিপোর্ট অন সেমি ইন্টেন্সিভ শ্রিম ফার্ম ইন বাংলাদেশ শীর্ষক নামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নীলুফা বেগম। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন সেফটি প্রকল্পের চিংড়ি বিশেষজ্ঞ আনিসুর রহমান, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান, শরীফুল ইসলাম শাহিন সহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ চিংড়ি খামারিবৃন্দ। প্রধান অতিথি ছিলেন এলাকা ভিত্তিক হিসেবে চিংড়ি চাষ ভিন্ন হতে পারে। পরিবেশ পরিস্থিতিতে সনাতন চিংড়ি চাষে অনেক চাষিরা সর্বস্বান্ত হচ্ছে, তবে অল্প জমিতে নিয়ম মেনে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হলে থাইল্যান্ড ভিয়েতনাম সহ অনেকের রাষ্ট্রের চেয়ে আমাদের দেশ চিংড়ি চাষে এগিয়ে যাবে।